একাডেমির পক্ষ থেকে যে নকআউট ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল আজ তার ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল। এই খেলায় বিজয়ী হয়েছে আলিম একাদশ। তাই আমরা প্রথমেই এই খেলার ম্যান অফ দ্য ম্যাচ এস কে মহিমকে এখানে আসার জন্য অনুরোধ করছি। এই খেলায় তিনি 17 রান এবং 3টি উইকেট দখল করেছেন এবং এই ট্রফিটা রবিন মাস্টারকে দেওয়ার জন্য অনুরোধ করছি। রহিম মাস্টারকে আমরা পুরস্কার দেওয়ার আগে শেখ মহিমকে দু চার কথা বলার জন্য অনুরোধ করব। আপনি এত বড় একটা একাডেমি করেছেন, এই মাঠে আমরা দেখতে পেয়েছি রাজ্য দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে খেলতে আসে, তার সঙ্গেও পাশে একটা গ্রাউন্ড করে যে এলাকা ছেলেদেরকে খেলার জন্য কি ভাবছেন আমরা তার নমুনা একটা দেখতে পেলাম, এবং তার অদূর ভবিষ্যতের আপনার পরিকল্পনাটা যদি একটু সবাইকে বলেন। অ্যাকচুয়ালি আমার তো চিন্তাধারাটাই খেলার ওপরে, তারপরে আমার যে ভাবনাটা যে অ্যাকচুয়ালি আমাদের যে মাঠটা আমরা তৈরি করেছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অনেক বড় লেভেলের খেলা হচ্ছে, সেখানে আমাদের গ্রামেগঞ্জে যে বাচ্চারা আছে তারা ঠিকঠাক খেলতে পারছে না ফুটবল এবং ক্রিকেট। তার জন্য আমাদের চিন্তাধারা যে এই মাঠটা তৈরি করেছি, তারা এই লোকালে যে সমস্ত ছেলেরা আছে তারা অঞ্চল ভিত্তিতে এই সমস্ত খেলাগুলি খেললে তারা অবশ্যই খেলার উপরে আগ্রহ বাড়বে, সামনের দিনে খেলতে আসবে এবং প্রতি গ্রামে গ্রামে যে খেলার চর্চাটা সেটা আরও বাড়বে। তার জন্যই আমার এই চিন্তাধারা যে সামনের দিনে ছেলেরা এই সমস্ত খেলা দেখে তারা উৎসাহিত হয়ে অবশ্য ক্রিকেট ফুটবল অবশ্য খেলুক, এই মাঠটা আমরা তৈরি করেছি এই জন্যেই লোকাল ছেলেরা যেন ভালো খেলতে আসে, যেন বাড়িতে বসে থাকে না মোবাইল নিয়ে যেসব কাজে ব্যস্ত থাকছে তারা যেন সবসময় খেলার উপরে চর্চা থাকে। সেই জন্য আমার এই চিন্তাধারাটা আছে যে তারা এখানে আসুক এবং ভালো খেলুক, ক্রিকেট বা ফুটবল সব রকমভাবে খেলাধুলা করুক। অসংখ্য ধন্যবাদ। আপনি যতবারই এলাকার জন্য কিছু করতে চেয়েছেন এলাকাবাসী আপনাকে সবসময় সাপোর্ট করেছে, আশা করছি ভবিষ্যতেও আপনাকে সে সাপোর্ট করবে। আর একটা কথা না বললেন নয়, আমরা মহিম ভাইকে দীর্ঘদিন থেকে খেলতে দেখছি, এই বয়সেও যে এত ফিট হয়ে খেলছে, হয়তো দু একটা ফিল্ডিং মিস করার জন্য অনেকেই আমরা হাসাহাসি করছিলাম, কিন্তু এটা তো সত্যি কথা যে ওর মতো এই বয়সে এসে আমি তো 3 দিন এলাম, 3 দিন এসে দেখছি 10টা থেকে 4টে পর্যন্ত একটা মানুষ এত বড় মাথার একটা মানুষ হয়ে এখানে খেলার সঙ্গে যুক্ত একটা মিনিট যেন উঠে যান না, এটার জন্য আমরা সকলেই তার জন্য একটা হাততালি মারব এবং তিনি যেন আমাদের সঙ্গে এই হয়ে থাকেন এবং এইভাবে আমাদের সঙ্গে থেকে যাবেন। আমরা সেই ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটা শেখ মিলনকে তার হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা ম্যান অফ দ্য সিরিজ বেস্ট ফিল্ডার অফ দ্য ফাইনাল ম্যাচ ভাস্কর আলিম একাদশের ভাস্করকে এখানে আসার জন্য অনুরোধ করছি এবং এই ট্রফিটা তুলে দেবেন তাজিম খান। এরপর বেস্ট বোলার রাজেশ পাল, তিনি 9টা উইকেট নিয়েছেন এবং এই পুরস্কারটা কিবুকে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবার বেস্ট সিরিজ ম্যান অফ দ্য সিরিজ অভিজিৎ, টোটাল 146 রান করেছেন, তার ব্যাট থেকে অসংখ্য আমরা খেলা দেখেছি এবং এই পুরস্কারটা দেওয়ার জন্য অনুরোধ করছি জওহরলাল
অসংখ্য ধন্যবাদ। এরপর রানার আপের ক্যাপ্টেনকে এখানে আসার জন্য অনুরোধ করছি। আলিপুর এসিসির প্রথমে ক্যাপ্টেনকে এখানে আসার জন্য অনুরোধ করছি দু চার কথা বলার জন্য। আপনাদেরকে এখানে এসে কেমন লাগছে, কেমন খেললেন? ভালো লাগছে, খুবই খেলেছি ভালো। আমরা ফিল্ডিং দু একটা মিস করছি, কিন্তু খুব টাইট দিয়ে রাখার চেষ্টা করেছিলাম। অপোজিট টিমকে চেষ্টা করেছিলাম যে 100 আগে আটকানো যায় যদি। আর আমাদের এখানে যে চ্যাম্পিয়ন হয়েছে বোলিং লাইন খুবই ভালো করেছে, শক্ত বোলিং লাইনের জন্য আমাদের ব্যাটসম্যানরা খুব একটা ভালো রেজাল্ট করতে পারেনি। পরবর্তী ক্ষেত্রে এগুলো শুধরে নিয়ে ভবিষ্যতে এখানে যদি আবার খেলা করে চ্যাম্পিয়ন আমরাই নিয়ে যাবো। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। খেলার মধ্যে হার জিত আছে, পরাজিত হলেই যে তার জীবন শেষ, খেলা শেষ তা কিন্তু নয়। ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। তাই তারা এই খেলায় রানার আপ হয়েছে। এই ট্রফিটা তুলে দেওয়ার জন্য শেখ নঈমকে অনুরোধ করছি। সেই সঙ্গে আর্থিক মূল্য 5,000 টাকা, সঙ্গে একটা ট্রফি। এবার সেই মহাসন্ধিক্ষণ উইনার দলের ক্যাপ্টেন শেখ আলিমকে এখানে আসার জন্য অনুরোধ করছি। এবং সেই সঙ্গে সমস্ত প্লেয়ারকে, তার আগে আমি আলিমকে দুটো কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার সকল জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এমজিআর নকআউট টুর্নামেন্ট এই গত 3 দিন ধরে আয়োজন করা হয়েছিল। সেই টুর্নামেন্ট খুবই সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন এই এমজিআর ক্লাবের সমস্ত সদস্যরা। এই খেলায় আমরা খুবই আনন্দিত হয়েছি, এবং খেলাতে হার জিত তো যে হারবে তাকে তো স্বীকার করতেই হবে, আর খেলাতে হার জিত তো আছে। আমরা হারলে আমরা হার স্বীকার করতাম। খেলার মধ্যে হার জিত মানে অপোজিট টিম হারলে বা জিতলে স্বীকার অবশ্যই করতে হবে। আর আমাদের সত্যি ভালো খেলেছে আমাদের টিম। আর আমাদের টিমের যে এমজিআর কর্ণধার তার অশেষ অশেষ কৃতজ্ঞতা আমি স্বীকার করছি। তার জন্যই আমরা বা আমাদের এই টিম আজ ফাইনালে পৌঁছাতে পেরেছে এবং ফাইনালে উইন হয়েছে। উইনার্স কাপ এবং এবং 7,000 টাকা এটা তুলে দেওয়ার জন্য হাজির সাহেবকে অনুরোধ করছি। সেই সঙ্গে আলিম একাদেশের সমস্ত প্লেয়ার গুলো এখানে চলে আসুন। এটা দাঁড়াবে, ছবি তুলব, ভালো করে দাঁড়াবে, তাতে ছেড়ে দাও না, দাঁড়াও। এ ছেলের ছাট আলিম একাদেশ সিপ্তে, আলিম একাদেশ সিপ্তে, আলিপুর একাদেশ সিপ্তে, আলিম একাদেশ সিপ্তে,